রমজান মাসে সারাদিন রোজা রেখে ইফতারিতে পুষ্টিকর খাবার খুবই জরুরি। তাই ইফতারির মেনুতে রাখতে পারেন পুদিনা পাতা, যার আছে মহা ঔষধি গুণ। পৃথিবীতে অনেক ধরনের ঔষধি গাছ রয়েছে, পুদিনা পাতা তার মধ্যে অন্যতম। চলুন জেনে আসা যাক কি কি উপকার মিলবে পুদিনা পাতায়। বদহজমের ফলে পেটে বাতাস জমে এবং পেট ফেপে উঠে, এক্ষেত্রে পুদিনার শরবত সারাদিন 2 থেকে 3 বার করে কয়েকদিন খেলে পেটে বাতাস জমা বন্ধ হবে, খাদ্যের রুচিও ফিরে আসবে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। পাতলা দাস্ত, সেই সঙ্গে পেট মোচড় দিয়ে ব্যথা, কোনো কোনো ক্ষেত্রে অল্প আম সংযুক্ত দাস্ত, সে সঙ্গে পেট ফাঁপা, হিক্কা বমি বমি ভাব, প্রস্রাব, সর্লি হচ্ছে না, শিশু কিছুই খেতে চাচ্ছে না, এক্ষেত্রে পুদিনা পাতার রস 8 থেকে 10 ফোঁটা অল্প একটু চিনি ও লবণ সহযোগে 1 ঘন্টা অন্তর কয়েকবার খাওয়াতে হবে। কখন কিভাবে কতবার খাওয়াতে হবে সেটা নির্ভর করবে রোগীর সুস্থতার ক্রমের দিকে লক্ষ্য রেখে। বয়সের অনুপাতে মাত্রাটা ঠিক করে নিতে হবে। রোগে ভোগার পর পেটে বাতাস জমে ও কোষ্ঠবদ্ধতায় অরুচি আসে, একই রকম খাদ্য দীর্ঘদিন খেলে অরুচি আসে। এসব ক্ষেত্রে পুদিনার শরবত সকাল বিকাল দিনে 2 বার 5 থেকে 7 দিন খেলে অরুচি চলে যায়। অনেক রোগে প্রস্রাব কম হয়, কিন্তু যে ক্ষেত্রে ঠান্ডা গরমের ফলে সাময়িকভাবে অল্প অল্প প্রস্রাব হতে থাকে, কোনো কোনো সময় দাহ হতে থাকে, সেক্ষেত্রে পুদিনা পাতা 8 থেকে 10 গ্রাম বেটে তাতে লবণ ও কাগজি লেবুর রস ঠান্ডা পানি মিশিয়ে শরবত করে দিনে 2 থেকে 3 বার খেতে হবে। পুদিনায় আছে মনোটার্পিন নামক উপাদান, যা স্তন, লিভার এবং প্যানক্রিয়াসের ক্যান্সার প্রতিরোধ করে। নিয়মিত খেলে ফুসফুস, কোলন এবং ত্বকের ক্যান্সার থেকে রক্ষা পাওয়া যায়। পিত্তে শ্লেষ্মার জ্বর, অম্লপিত্ত, আমাশয়, অজীর্ণ উদরশূল প্রভৃতিতে বমি হতে পারে। আবার রোদে ঘোরাফেরা করে ঠান্ডা পানি খেলে খালি পেটে থেকে পরিশ্রম করলেও বমি হতে পারে। এসব ক্ষেত্রে পুদিনার শরবতের সঙ্গে 1 চা চামচ তেঁতুল মাড় ও চিনি মিশিয়ে 2 থেকে 3 বার করে কয়েকদিন খেতে হবে। যাদের শরীরে বেশি ঘাম হয় তারা পুদিনা পাতা ও গোলাপের পাপড়ি একসঙ্গে মিশিয়ে পানিতে ফুটিয়ে নিন। ঠান্ডা হলে সেই পানির সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে ছেঁকে নিয়ে বোতলে করে ফ্রিজে রেখে দিন, গোসলের পর সারা শরীরে লাগান। পুদিনায় রোজমেরিক অ্যাসিড নামের এক ধরনের উপাদান থাকে, এটি প্রাকপ্রদাহী পদার্থ তৈরিতে বাধা দেয়, ফলে অ্যাজমা হয় না। এছাড়াও এই ঔষধি প্রোস্টসাইক্লিন তৈরিতে বাধা দেয়, তাতে শ্বাসনালী পরিষ্কার থাকে। ডেস্ক রিপোর্ট, সমকাল।